এমন একটি রঙিন মশলা বা একটা রান্নাঘরের সৌন্দর্যকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় কিছুদিন ধরেই নিউজ ফিডে এমন কিছু রঙিন মশলার ডিব্বা আমার চোখের সামনে বারবার আসতেছিল আমার আবার একটা বদভ্যাস আছে যেটা দেখবো সেটা না অর্ডার করা পর্যন্ত আমার শান্তি হয় না হাতে টাকা থাকুক আর না থাকুক কিন্তু ওদের কাছে ইনবক্স করার পরে ওরা যেই প্রাইসটা বলছে সেটা আমার বাজেটের বাইরে ছিল তাই তখন চিন্তা করলাম যে আমি যদি কালার ছাড়াই একটা মশলার ডিব্বা অর্ডার করি এবং পরে নিজের হাতে নকশা করি সেটা কেমন হয় যদিও বা তাদের মতো ফিনিশিং তো আমার কখনোই আসবে না কারণ আমি তো প্রফেশনাল আর্টিস্ট না তো এটা কালার করার জন্য আমার বাসায় যে কালার ছিল আমি সেটাই ইউজ করতেছি অ্যাক্রেলিক কালার আর আমি এটার বেস হিসেবে পিঙ্ক কালার ইউজ করব এখন আমি আমার পুরা মশলার ডিব্বাটাতে পিঙ্ক বেস দিয়ে নিলাম এবং এটাকে একটু শুকায় নেব ছোটবেলায় আমি বেশ আঁকা আঁকিতে ভালোই ছিলাম কিন্তু এখন চর্চা নাই দেখে ওরকম পারি না আমি যেই মশলার ডিব্বাগুলো দেখছিলাম নিউজ ফিডে ওদের পেন্টিং ছিল অনেক অসাধারণ একদম মানে মনে হচ্ছিলো যেন কোনো মেশিনে করা কিন্তু আসলে হাতে করা ছিল আর আমার এটা তো কোনো মতে আমি করতেছি আমার জাস্ট ইচ্ছা হইল যে নিজের হাতে আঁকাবো সেই জন্য ক্যামেরার সামনে আসলে আমার এরকম আঁকা কি করতে আমি কমফোর্ট ফিল করি না আমার খুব রিল্যাক্সে আমি করলে আমার ফিনিশিংটা ভালো আসতো কিন্তু যাই হোক আমি কোনো মতে উপরের পার্টটুকু ক্যামেরার সামনে করে বাকিটুকু অফ ক্যামেরায় করছি করে আমি এটাকে কমপ্লিট করলাম আর আমি জানি এটা খুব বাজে হয়েছে দেখতে তারপরেও আমার ভালো লাগতেছে আমার কাছে আর এখন আমি মশলার যে কৌটাগুলা এগুলোর উপরে আমি একটু কালার করে নাম লিখে নিলাম ব্যাস আমার কালারফুল রঙিন রঙিন মশলার ডিব্বা রেডি প্লাস্টিকের মশলার কৌটায় মশলা রাখতে রাখতে আমার কৌটাগুলা ডিসকালার হয়ে গেছে যার কারণে অনেকদিন ধরেই আমি এরকম স্টিলের কৌটা খুঁজতেছিলাম তো ফাইনালি আমি এটা পেয়ে গেছি এবং আমার কালারফুল মশলার ডিব্বা রেডি আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি বেশ রঙিন করে সাজাইছি যতটুক পারছি আর এখন এই রঙিন মশলার ডিব্বাটা তো আরও সৌন্দর্য বাড়াই দিছে তো আমার এই ভাঙা হাতের কারুকাজ আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ